এখন প্রশ্ন জাগে, হুজুর কত রাকাত নামাজ পড়ব আর কোন সূরা দিয়ে নামাজ পড়ব? হুজুর সবে কত রাকাত নামাজ পড়ব? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ও মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। জোরে সোরে একবার বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমান এবং ইহতিসাবের সাথে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করলো। আর যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করলো, কিয়ামুল লাইল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিল। তাহলে হাদিসে আল্লাহর নবী বলছেন কি, যে ব্যক্তি কিয়াম করলো মানে দাঁড়ায় নামাজ আদায় করলো। এখানে একবারও কিন্তু আল্লাহর নবী বলে নাই যে আট রাকাত পড়তে হবে না, বারো রাকাত পড়তে হবে না, চোদ্দ রাকাত পড়তে হবে না, পঞ্চাশ রাকাত পড়তে হবে না, বিশ রাকাত পড়তে হবে। তাহলে বলবেন হুজুর কত রাকাত পড়ব? যত রাকাত আপনি কুলাইতে পারেন। যদি বিশ রাকাতও হয় বিশ রাকাত, চল্লিশ হলে চল্লিশ রাকাত, দশ হলে দশ রাকাত, চার হলে চার রাকাত। কোয়ালিটি মেনটেন করতে হবে, শুধু কোয়ান্টিটি বাড়ালে হবে। পড়লেন পঞ্চাশ রাকাত কিন্তু পড়ছেন খালি মুরগির মতো, ঠোকা মারছেন ফাইভ জি গতিতে, এ নামাজ কবুল হবে? হবে না। ধীরে স্থির ভাবে হুজুর লাইলাতুল কদরে আমরা সূরায়ে কদর তিনবার করে কি পড়ব কিনা, এরকম কোনো হাদিস নাই। এই হাদিসটা হচ্ছে হাদিসে গ্রাম বাংলা, হাদিসে কি গ্রাম বাংলার কিছু ওই যে বারো চান্দের ফজিলত টজিলতের কিছু বই টই আমার মা বোনেরা পড়তো আগে, বুঝছেন? এটা দোষ নাই, এগুলোই তখন ছিল, এখন নাহলে অনলাইন টনলাইনে কিতাবাদি চড়াইয়া পড়ছে। মা বোনেরা কি করতো, ওই যে যেরকম এক চাচি এসে বলতো, যারো মরিয়ম ভাবি আমি না শুনছি ওখানে তিনবার করে এখলাস পড়তে হবে, তিনবার করে কদর পড়তে হবে। মরিয়ম ভাবি শোনার পরে এবার আম্বিয়া ভাবি চিন্তা করতেছে, মরিয়ম ভাবি বলছে তার মানে এটাই সঠিক, এটাই হাদিস হয়ে গেছে, এরকম আগে মনে করতো কিনা বলেন? কিন্তু এখন তো জানাটা সহজ, এরকম কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় নাই, একবার পড়লে পড়তে পারেন, কিন্তু প্রতি রাকাতে সূরা কদর পড়তে হবে এরকম কোনো দলিল দলিল? তাহলে হুজুর কোন সূরা পড়বো? ফাকরা ও মাতায়াসসারা মিনাল কোরআন, যেখানে আপনার সহজ, যেই সূরা আপনার ভাল লাগে সেই সহজ সূরা আপনি পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর কি করবেন? সবে কদরের রাতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রে আল্লাহর কাছে কিভাবে ফরিয়াদ করব, ক্ষমা চাইবো? আল্লাহর নবী শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এইভাবে দোয়া করো, আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ আল্লাহর কাছে যখন এইভাবে ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, তওবা ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। বলেন আমার সাথে সাথে একবার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি অথবা আন্না। বলবেন আন্নি আর আন্না আবার কি? আন্নি মানে হচ্ছে আমারে ক্ষমা করো, আর আন্না মানে হচ্ছে আমাদের সবাইকে ক্ষমা করো। তো সবার জন্য দোয়া করে দেন, আন্না বলবেন ইনশাআল্লাহ। বলেন এই সবে কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে, তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই? নামাজ পড়বেন, দোয়া করবেন, ক্ষমা চাইবেন, আবার কোরআনটা পড়বেন, পারলে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। আর যদি বুঝতে না পারেন, বাংলাও না পারেন, অন্তত তেলাওয়াত করেন, তেলাওয়াত যদি করতে নাও পারেন অন্তত শুনেন, যদি শুনতেও না পারেন তাহলে অন্তত বাজায় রাখেন, শোনা কোরআনটারে হাতে রাখেন, শুনতেও যদি না পারেন কোরআনটারে বুকে নিয়ে একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ আহা এই কোরআনটা আমি পড়তে পারি না, আল্লাহ তুমি আমার পড়ার তৌফিক দিও, আল্লাহ তুমি আমার যোগ্যতা দিও, এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। তাও পারতেছেন না, অন্তত কোরআনটারে খুলে পাতা গেলা উল্টান আর আক্ষেপ করেন, তাও আল্লাহ তাআলা জিকিরের সওয়াব দেবে ইনশাআল্লাহ। বলেন তিনটা জিকির বেশি করবেন, কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলবেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বেশি বেশি করবেন। সব আমল এগুলো করার পরে রাত্রিকালে কবরস্থানে যাইতে হবে, এটা জরুরি না সবে কদরে, অনেকে এটা আপনারা করেন, এটা জরুরি কিছু না, ম্যান্ডেটরি কোনো কিছু না, এটা জরুরি না। মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবেন, বাপ মার জন্য দোয়া করবেন। আর সকালবেলা এই যে আপনার তিনটা পর্যন্ত জায়গা টাইগা, যখন শরীরে তন্দ্রালু ভাব চলে আসছে সাহারি খায়া, তখন আস্তে করে ঘুমিয়ে যাবেন ফজর না পড়ে, করা যাবে এরকম? দরকার হয় রাত্রিবেলা এক দুই ঘন্টা ঘুমান, তারপরও ফজর মিস করা যাবে না? ফজর মিস করলেন তো কত কি হারায় ফেললেন, আহা
কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এই আলোচনাটা শুনেন আজকে সবাই যা বউকে বলবেন কারণ এই আমার মা বোনেরা এই জিনিসটা বুঝে না অনেকে এই সবে কদরে মনে করেন কত রঙের ঢঙের যে নামাজ আছে বাড়িতে গেলে বোঝা যায় গ্রাম অঞ্চলে কিছু চাচি আছে জামাতে নামাজ পড়ে মানে এক মহিলা পড়ে কি যেন ভিড় 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 করে পড়ে আর পেছনে সবাই এই আর একটা করে মেয়েদের ইমামতিতে কোনো জামাতে এরকম মানে জায়েজ নাই কিন্তু হ্যাঁ একজন পড়তে পারে না একজন পড়তেছে তার অনুসরণ করতেছে জামাত না পারে না দেখে 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 পড়তেছে এটা জায়েজ আছে সলাত ও তাসবিহ এটা নিয়ে মাথা নষ্ট সেই রাত্রি কেন পড়তে হবে সলাত ও তাসবিহ আপনি যদি পড়েন পড়তে পারেন কিন্তু ওই রাত্রি সলাত ও তাসবিহ পড়তে হবে এরকম কোনো হাদিস নাই তাহলে এতেকাফ গেল সবে কদর গেল আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই শেষ সময়ে বিশেষ করে যেহেতু আর দশ বারো দিন আছে সাদাকাতুল ফিতরের আমল সাদাকাতুল ফিতর আপনারা যারা এখনো দেওয়ার নিয়ত করেননি দৃঢ় সংকল্পবদ্ধ হন যে সাদাকাতুল ফিতর প্রপার ওয়েতে আমি আদায় করে দেবো ইনশাল্লাহ বলেন এই শস্যর হিসাবে খেজুর দিয়ে দিতে পারেন কিশমিশ দিয়ে দিতে পারেন পনির দিয়ে দিতে পারেন গম আটা চাল দিতে পারেন এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে শস্য দিয়ে কেউ যদি দিতে চায় দিতে পারে জায়েজ আছে নবীজি শস্য দিয়ে আদায় করেছেন কিন্তু শস্য দিয়ে দিলে যেটা হয় মানুষের অনেক সময় প্রয়োজনটা তার প্রয়োজন মনে করেন কাপড় আপনি দিলেন চাল এই চাল বেচে কি কাপড় কিনতে সম্ভব কঠিন হয়ে যাবে না বিষয়টা তার দরকার মেডিসিন আপনি দিলেন মনে করেন তার খেজুর বাবুরে খেজুর দিয়ে আমি কী করবো আমার দরকার এখন প্যারাসিটামল ট্যাবলেট বুঝছেন বিষয়টা তো এই জন্য ইসলামিক স্কলাররা বলতেছেন টাকা যদি দেন তাহলে তার প্রয়োজন অনুসারে সেই টাকাটা কী করতে পারে মানে তার হাজারটা মেটাইতে পারে ইসলামিক ফাউন্ডেশন থেকে সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে আর সর্বোচ্চ পনিরের দর হিসেবে ১৯২৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে এখন আপনারা যারা বেতন পান ১৫,০০০-২০,০০০ টাকা বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আপনারা ১১৫ টাকা করে পার হেড দেবেন আর যারা মনে করেন মাসে ৫ লাখ কামান এরা আবার এই ১১৫ টাকা হিসাব করেন না আপনারা পনিরের হিসাব করবেন কিসের তার মানে পার হেড দিবেন হচ্ছে ২৯৭০ টাকা করে কাকে দেবেন গরিবদেরকে আপনি বলবেন হুজুর আমার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব কিনা সাদাকাতুল ফিতর ওয়াজিব কেন দিয়েছেন আল্লাহ তাআলা এই আমলটা দিয়েছেন এই কারণে রমজান মাসে আমরা অনেক সময় মুখ খারাপ করে ফেলি অনেক সময় উল্টাপাল্টা এলোমেলো কাজকাম করে ফেলি এই কাজকামগুলো যে গুনাহগুলো করেছি এই গুনাহগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য মুক্ত করার জন্য মুক্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই সাদাকাতুল ফিতর দিয়েছেন ফরাদা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরাদা যাকাতাল ফিতরি সাআন মিন তামারিন আও সাআন মিন শাআইরিন আলা কুল্লি হুররিন আও আব্দি যাকারিন আও আব্দিন যাকারিন আও উনসা মিনাল মুসলিমিন নারী এবং পুরুষ স্বাধীন যারা প্রত্যেকের উপরে সাদাকাতুল ফিতর আবশ্যক এটা যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে বিশেষ করে ওয়াজিব হ্যাঁ আপনি নিজেই ফকির হুজুর আমি কোত্থেকে সাদাকাতুল ফিতর দেবো আমি তো সাদাকাতুল ফিতর টুকাই আমি তো মানুষের কাছে যাই আমি কীভাবে দেবো আপনার দেওয়া লাগবে না কিন্তু যাদের উপরে যাকাতের নিসাব আছে তাদের উপরে সাদাকাতুল ফিতর আদায় করাটা আবশ্যক অনেকে বলে যে হুজুর দিব কাকে দেখেন যে কোনো দান যাকাত অথবা সাদাকা দেওয়ার ক্ষেত্রে প্রথমেই খেয়াল করবেন নিজের কোনো নিকট আত্মীয় আছে কিনা কি আছে কিনা নিকট আত্মীয় কেউ এটা খাওয়ার উপযুক্ত কিনা এদেরকে আগে দেবেন লাভ দুইটা কয়টা এক নম্বর হচ্ছে আর্থিক উন্নয়ন তার হইল দুই নম্বর হচ্ছে আত্মীয়তার বন্ধনটাও কি হইল রক্ষা হইল সমস্যা হচ্ছে আমাদের সমাজে আমার অনেক মা বোনেরা আছে ভাইয়েরা আছে যে হুজুর আমার স্ত্রীর উপর সাদাকাতুল ফিতর আবশ্যক যাকাত স্ত্রীর উপর আবশ্যক বউরা কিন্তু সাদাকাতুল ফিতর দিতে চায় না স্বামীর ঘানের উপরে ফেলায় দেয় যে তুমি দাও গা যদি বউয়ের উপরে বউয়ের নিজস্ব টাকা থাকে বউয়ের উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব যদি বউয়ের যাকাতের নিসাব পরিমাণ সম্পদ থাকে আর স্বামী যদি বউয়ের টাকা ইহসান করে নিজে আদায় করে দেয় আপনার ছেলে আছে ইনকাম করে না কিন্তু ছেলের উপরে সাদাকাতুল ফিতর যেহেতু আপনি অভিভাবক তার পক্ষ থেকে আপনি আদায় করে দেবেন বউয়ের অভিভাবক যেহেতু আপনি বউয়ের পক্ষ থেকে আদায় করে দিতে পারেন কিন্তু বউয়ের উপরে যদি নিসাব থাকে বউয়েরটা বউ আদায় করবে ছেলের উপরে যদি নিসাব থাকে ছেলেরটা ছেলে আদায় করবে আর ঈদের নামাজের আগেই সাদাকাতুল ফিতরটা আদায় করে দেবেন ধনী গরিব যাতে করে সবাই একসাথে ঈদগাহে যে আনন্দ করতে পারে কিসের আনন্দ আনন্দটা হচ্ছে ক্ষমার আনন্দ লিসসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা রাব্বিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা ফারহাতুন ইনদা লিকা রাব্বি ওয়া ফারহাতুন ইনদা ফিতরে দুইটা খুশির সময় রোজাদারের জন্য আল্লাহ দিয়েছেন একটা হচ্ছে ইফতারের সময় ঈদুল ফিতরের সময় আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সময় সুবহানাল্লাহ বলেন
জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর এটা আদায় করা কিন্তু প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক যাদের সামর্থ্য আছে। সুতরাং সাদাকাতুল ফিতর শস্য দিয়েও দিতে পারেন, টাকা দিয়েও দিতে পারেন। আপনারা গরিব মিসকিন যারা আছেন, যারা আছে আপনাদের আশপাশে, এদেরকে সাদাকাতুল ফিতরের টাকাটা দিয়ে দিবেন বা শস্য দিয়ে দিবেন। ওই শাড়ি লুঙ্গি আবার সাদাকাতুল ফিতরের টাকা দিয়ে কিনেন না, এটা হক আদায় করে আদায় হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন।